বারা আয়াত ঠিক আছে? হ্যাঁ, একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব, যারাই কোরআন শুনতে চাইবে না তাদেরকে আপনি শোনানোর প্রয়োজন নাই। বলে কাল্লা ইন্নাহা তাযকিরা, আমার এ কোরআন কারো কাছে ঠেকানা, কোরআন কারো কাছে ঠেকানা। আল্লাহ বলেন, যারা কোরআন শুনবে না তাদেরকে পরিষ্কার ভাষায় জানায় দেন, এ কোরআন হলো উপদেশ বাণী, যার মন চায় সে উপদেশ গ্রহণ করবে। ফামান শাআ যাকারাহু, বলে যার মন চায় সে উপদেশ গ্রহণ করবে, যার মন চাইবে না সে উপদেশ গ্রহণ করবে না। ফি সুহুফিন মুকাররামা, বলে কোরআন সম্মানিত সহিফা সমূহে, সম্মানিত সহিফার মধ্যে এটা সংরক্ষিত আছে। মারফুআতি মুতাহারা, যা উঁচু মর্যাদা সম্পন্ন, পবিত্র। বিআইদি সাফারা, যা সংরক্ষিত এমন লেখকদের হাতে যারা বিশ্বস্ত, সম্মানিত। কেরামিম বারারা, বলে সম্মানিত ন্যাক চরিত্রের। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন মানবে যারা তাদের কপাল খুলবে, মানবে না তো বলে আমার কোরআনের কোনো অসুবিধা নেই, যারা মানবে না তারা তাদের নিজের পায়ে কুড়াল দিবে। এ জান্নাতের বাগানে যারা বসেছেন, আপনারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহও আপনাদেরকে ভালোবাসে। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা ভালোবাসি আল্লাহকে, আর আমাদেরকে ভালোবাসেন কে? বলে আমি কেমনে বললাম আল্লাহ আপনাদের ভালোবাসে? যদি ভালো না বাসতেন আপনাদের জান্নাতের বাগানে এশার নামাজের পরপর সবার আগে ফকিরের মতো বসার তৌফিক দিতেন না, জোরে কন ঠিক কিনা? গোলাম তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য জাগ্রত হয়, মালিক কিন্তু ঘুমাইতেছে, নাক টানিয়া ঘুমাইতেছে। গোলাম তাহাজ্জুদের নামাজ আদায় করার পর আল্লাহর দরবারে সেজদায় পড়িয়া কান্না করতেছে, ক্রন্দন করতেছে। এক পর্যায়ে গোলাম ডাক দেয়, মালিক, আপনি যে আমাকে ভালোবাসেন, আপনি যে আমারে মহব্বত করেন, এই মহব্বতের উসিলায় আপনি আমাকে কবুল করেন। বারবার দোয়া করে, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, এই মহব্বতের খাতিরে আমারে কবুল করেন। মালিকের ঘুম ভাঙ্গিয়া যায়, মালিক ডাক দিয়া বলে, রে গোলাম, তুমি দোয়া করতেছ কান্না করে, আমি শুনতেছি তুমি বারবার বলতেছ যে তুমি যে আমারে ভালোবাসো, এ ভালোবাসার খাতিরে আমারে কবুল করো। এ গোলাম, তোর দোয়ায় কিন্তু বড় ভুল আছে, তোর দোয়ার ভিতরে বড় ভুল। কি ভুল? বলে দোয়ায় ভুল, তোর কথায় ভুল। তুই যে বারবার বলো আল্লাহ, তুমি যে আমারে ভালোবাসো, এই ভালোবাসার খাতিরে আমারে কবুল করো, আল্লাহ যে তোকে ভালোবাসে তুই এটা কেমনে জানো? তোকে আল্লাহ ভালোবাসে তুই এটা কেমনে জানো? তুই কেমনে জানো আমার আল্লাহ তোরে মহব্বত করে? আল্লাহ তো তোরে ভালো নাও বাসতে পারে। এবার বান্দা ডাক দিয়া বলে, আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনার আমি পাল্টা প্রশ্ন করা দরকার। বলে কি প্রশ্ন বলো? বলে আমি জানতে চাই আপনার রবকে। বলে আল্লাহ। আমার রবকে? আল্লাহ। বলে এবার বলেন, আমাকে যিনি ঘুমায়া থাকতে দেন নাই তাহাজ্জুদের বিছানায় বসায়া দিলেন, আর তিনি আপনাকে ঘুমের ঘরে রাইখা দিলেন, গভীর ঘুমে বিভোর করে রাখলেন, তাইলে তিনি যদি আমারে ভালো না বাসতেন, তাইলে আমারে ঘুম থেকে উঠাইয়া তাহাজ্জুদের বিছানায় কি বসাইতেননি? এ দুনিয়ায় সবাই তো আল্লাহর বান্দা, দাবি তো করে সবাই আল্লাহর বান্দা নবীর উম্মত। যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে,
বলে এদের মধ্যে কারা খাঁটি বান্দা তারা কারা খাঁটি উম্মত বলে যেই বান্দাদেরকে দেখবেন বেশি বেশি মসজিদে যায় বেশি বেশি কোরআনের বয়ানে হাজির হয় বেশি বেশি দ্বীনের কাজে শরীক হয় বুঝতে হবে বান্দাগুলার সাথে আমার আল্লাহর মহব্বতের সম্পর্ক আরে বান্দাগুলা দুনিয়াতে আল্লাহর খাঁটি বান্দা নবীজির খাঁটি উম্মত জোরে কোন ঠিক কিনা আমার আলোচনার পরে কি শিন্নি দেওয়া হবে কথা কয় না আমার বয়ানের পরে কি শিন্নি দেওয়া হবে আপনারা জানেন না এরপরেও আপনারা সবার আগে বইসা গেছেন কেন বলে এটা নির্ভেজাল ফিউর ভালোবাসা আমি আল্লাহকে ভালোবাসি আর আল্লাহ আমাকে ভালোবেসে জান্নাতের বাগানে বসাইছেন জবান খুলে কোন ঠিক কিনা এবার দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন আল্লাহ যে আপনাদের ভালোবাসেন মহব্বত করেন বলেন এজন্য খুশি না বেজার আওয়াজে মনে হয় ভেজাল আছে আওয়াজে মনে হয় ভেজাল আছে নাকি আল্লাহ আপনাদের ভালোবাসে মহব্বত করে বলেন এজন্য খুশি না বেজার তো খুশির সাথে দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে চিল্লায়া বলে ফেলি আলহামদুলিল্লাহ খুতবার শুরুতে আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা মারিয়াম থেকে তেলাওয়াত করেছি একজন দামি আল্লাহর বান্দির নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিলেন বলে সূরার নাম সূরা মারিয়াম এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন এমন সময় যে সময় মুসলমানদের উপর অত্যাচার অবিচার চলতেছিল অত্যাচারের কয়েকটা ধাপ এর মধ্যে চূড়ান্ত পর্যায়ে যখন মুসলমানদের উপর অত্যাচার চালানো হচ্ছিল মক্কা থেকে আল্লাহর নবীও হিজরত করে মদিনায় গেলেন তার আগে হিজরতের আগে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছিল নবীজিকেও মোটামুটি আল্লাহর নবীকেও আবদ্ধ করে রাখা হলো সব দিক থেকে আমার নবীরে বয়কট করা হলো তারা নবীজিকে নবীর সাথী যারা সকলকে অবরুদ্ধ করে রাখলো আর যারা দুর্বল ছিল তাদের উপর এমন কোনো অত্যাচার ছিল না যেটা তারা চালায় নাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও জমিন থেকে চলে গেছেন তিনি ছায়া হয়ে নবীজির পাশে ছিলেন আবু তালেব তিনিও জমিন থেকে চলে গেছেন এই অবস্থায় আল্লাহর নবীরও করার কিছুই ছিল না আরেকদিকে মুসলমানদের ওপর অত্যাচার অবিচার তো নবীজি তাদেরকে পরামর্শ দিলেন তোমরা যদি হাফসায় হিজরত করে যেতে পারতা তাহলে তোমাদের জন্য ভালো হতো কারণ আবিসিনিয়ার হাফসার বাদশাহ নাজ্জাশি তার দিল নরম তার অধীনে কেউ জুলুম তা কারো উপরে জুলুম করা হয় না তো নবীজির পরামর্শ গ্রহণ করে একে একে 80 জনের উপরে হাফসায় হিজরত করলো মক্কার মুশরিকরা চিন্তা করল যে ইসলামের প্রচার প্রসার মক্কা থেকে এখন ভিন দেশেও চলে গেছে ওদেরকে ওখানে থাকতে দেওয়া হবে না যেভাবেই হোক ওদেরকে হাফসা থেকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে নয়তো এই দিন একদিন বিদেশেও যেহেতু চলে গেছে সারা দুনিয়ায় পৌঁছে যাবে তারা পরামর্শ সভায় বসলো কি করা যায় আবু জাহিল্লা সহ বড় বড় নেতারা কি করা যায় এবার পরামর্শ আসলো যে হাফসা থেকে যারা হিজরত করেছে তাদেরকে আমরা ফিরিয়ে আনবো যে কোনো উপায় হোক এখন কি করা যায় বলে হাফসার বাদশাহ নাজ্জাশি যা যা পছন্দ করে তা কয়েক ওটের ভিতরে বোঝাই করে নাও তিনার পছন্দনীয় জিনিস উপহার উপঢৌকন সব বোঝাই করা হলো
নাজ্জাশীর সামনে গিয়া এই মুসলমানদের নবীর আশেকদের বিরুদ্ধে সব বাজে কথা মিথ্যা কথা বানাইয়া চুড়াইয়া নাজ্জাশীর সামনে উপস্থাপন করা হলো। বলল, নাজ্জাশী, আপনার দেশে কিছু গুন্ডা বাহিনী আসছে, তারা জঙ্গি, তারা সন্ত্রাসী, তারা বাপদাদার উপদেশ মানে না, মুরব্বীদেরে মানে না, তারা আমাদের দেশে আমাদের কথাও শোনে না, তো মুরব্বীদের কথা অমান্য করিয়া চলে, তারা কি ভিন্ন এক ধর্মের কথা বলে, এখন তারা আপনার দেশে এসেছে, অতএব আমাদের মুরব্বীরা আমাদেরকে পাঠাইছে, তাদেরকে আমাদের হাতে তুলে দেন। বলেন তো, বাদশার সামনে যে অভিযোগ করা হয়েছে এটা সত্য না মিথ্যা? একটু দিল থেকে বলেন, সত্য না মিথ্যা? একেবারে ডাহা মিথ্যা। সাহাবায়ে কেরাম যারা, তিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, চিল্লে এখন ঠিক কিনা? নাজ্জাশী মনে মনে চিন্তা করল, কিরে, তারা আমার দেশে এতদিন পর্যন্ত আছে, কই, একটা বাজে কথাও তো তাদের ব্যাপারে শুনলাম না, একটা বাজে কথাও তো শুনলাম না। অনুসন্ধান করা দরকার, রিপোর্ট নেওয়া দরকার। বাদশা খবর পাঠায় দেয়, বলে তোমরা এসেছো, তোমরা তাদের ব্যাপারে অভিযোগ করেছ, আমি অনুসন্ধান না করে তাদেরকে তোমাদের হাতে তুলে দিব না। যেই মাত্র এ কথা বলল, ওই মক্কার প্রতিনিধি মুশরিকদের পক্ষ থেকে যারা এসেছে তারা চিন্তায় পড়ে গেল, পেরেশানির মধ্যে পড়ে গেল। বলে, না না না, এদেরকে সামনে আনলে বাদশা যদি জিজ্ঞাসা করে তাইলে আমাদের সব গুমর ফাঁস হয়ে যাবে। এজন্য মন্ত্রীরে ধরছে, যেভাবেই হোক বাদশা যাতে ওদেরকে সামনে না আনে এ ব্যবস্থা করেন। যারা আছে অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যত মন্ত্রী উপদেষ্টা আছে সবাইরে ধরছে, উপহার উপর ঢৌকন দিছে যে তাদেরকে যাতে বাদশা সামনে না আনে এই ব্যবস্থা করো। বাদশার সামনে সবাই বুঝাইতেছে, বাদশা, ওরা আরেক দেশের লোক এসেছে আমাদের দেশে, মুরব্বীরা তাদের ব্যাপারে আমাদের থেকে ভালো জানে, এই যে প্রতিনিধি পাঠাইছে মুরব্বীরা তো পাঠাইছে, অতএব আপনি আর অনুসন্ধান করার দরকার নাই, আপদ দূর করে দেন, বিপদ দূর করে দেন, এদেরকে ওদের হাতে তুলিয়া দেন, তারা তাদেরকে দেশে নিয়ে যাবে। বাদশা ধমক দিয়া বলল, না না না, কিছু মানুষ আমার দেশে এসেছে, অন্য কোনো দেশে যায় নাই, আমার দেশটা নিরাপদ মনে করেছে, আজ পর্যন্ত তাদের কাছ থেকে কোনো বাজে জিনিস, আমার বাজে কিছু হয়েছে আমি খবর পাইলাম না, অতএব হবে না, আমি তাদের কথা শুনবো, পুরাটা বুঝবো, তারপর সিদ্ধান্ত নিব। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা দেখেন, ইমানের ওপর অটল থাকার জন্য নবীজি অর্ডার দিছে হিজরত করো, কারো বিবি ছেড়ে চলে গেল, কারো সন্তান, বাবা মা, জন্মস্থান সব ছেড়ে ভিন দেশে চলে গেল, যেখানে ঘর নাই, বাড়ি নাই, পরিচিত কেউ নাই, বলে নবী অর্ডার দিছে তো, বাস আর কোনো কথা নাই, ইমান সবার উপরে, ইমান বাঁচাবার জন্য তিনারা দেশ ত্যাগ করেছে। আমরা কোন পর্যায়ে আছি? তিনাদের কাছে ইমান সব থেকে দামি, ইমানের থেকে দামি আর কিচ্ছু নাই, একজন ইমানওয়ালার কাছে ইমানের চাইতে দামি আর কিছু হতে পারে? না। আস্তে বলবেন না, জবান খুলে বলেন, হতে পারে? না। আল্লাহ তাআলা বলেন, যারা ইমানদার তাদের কাছে ইমান সব থেকে দামি। উলা
أُولَئِكَ هُمُ الرَّاشِدُونَ الله تعالى بولن شُنِي اللَّهُ যারা ঈমানওয়ালা ঈমান তাদের কাছে সবথেকে মহব্বতের ওয়ালাকিন্নাল্লাহু হাব্বাবা ইলাইকুমুল ঈমান ঈমানওয়ালাদের কাছে ঈমানের চাইতে মহব্বতের আর কিচ্ছু হতে পারে না জোরে কোন ঠিক কিনা এরা বলবে যে ঈমানের উপর অটল থাকার জন্য যদি আমার সব কুরবানি দেওয়া লাগে আমি রেডি ইমানওয়ালা ইমানের উপর থাকার জন্য প্রয়োজনে জীবন দিতেও রেডি জবান খুলে বলেন ঠিক কি না আল্লাহ তাআলা বলেন ইমানদারদের কাছে ইমান সবথেকে প্রিয় বলে মায়ের চাইতে প্রিয় বাবার চাইতে প্রিয় সন্তানের চাইতে প্রিয় সম্পদের চাইতে প্রিয় জন্মস্থানের চাইতে প্রিয় এমন কি জানের চাইতেও আরো প্রিয় তার কাছে ঈমানের উপর অটল থাকা সবথেকে দামি জোরে কোন ঠিক কিনা এ মুসলমান ইমানদার একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লন ওয়ালাকিন্নাল্লাহু হাব্বাবা ইলাইকুমুল ঈমানা বলে ইমানদারদের কাছে ঈমান সবথেকে মহব্বতের ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম বলে ঈমানের আকর্ষণ তার দিলে সবথেকে বেশি ঈমান তার কাছে সবথেকে আকর্ষণের ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান বলে সকল প্রকার কুফরি পাপাচার অবাধ্যতা দুবি ইমানদার বান্দাদের কাছে ঘৃণার ইমানদাররা কুফুরিকে ঘৃণা করে পাপাচারকে ঘৃণা করে বেয়াদবিকে ঘৃণা করে আল্লাহ বলেন এই বান্দারাই হলো সৎপথ প্রাপ্ত এরাই সৎপথের উপর রয়েছে একটা জবানও বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন ভেজাল থাকলে চুপ থাকবেন দিলটা যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা ইমানের উপর অটল থাকার জন্য যদি জীবন দিতে হয় বলেন আমরা জীবন দেওয়ার জন্য রেডি থাকতে চাই কি চাই না মুসলমান একটু দিল নরম করিয়া দাও সাহাবায়ে কেরামরা ইমানের উপর অটল থাকার জন্য জন্মস্থান ছেড়ে চলে গেল আরেক দেশে বলে ওই দেশেও তাদেরকে শান্তিতে থাকতে দেওয়া হয় নাই মক্কার মুশরিকরা যখন বাদশার সামনে গিয়া এক বস্তা অভিযোগ উপস্থাপন করলো বাদশা বলল না আমি বাদীর বক্তব্য শুনলাম ওদের বক্তব্য আমাকে শুনতে হবে আমি তাদের কথা না শুনিয়া তাদেরকে তোমাদের হাতে ছেড়ে দিব না এই সূরাটা এমন সময় নাজিল হয়েছে যখন মুসলমানদের উপর অত্যাচার হচ্ছিল নবীর সাথীদের উপর তাহলে এই সূরা নাজিল করে সান্ত্বনা দিছেন যে জাকারিয়া ইয়াহিয়া ঈসা আলাইহিসসালাম তিনাদের উপর কম অত্যাচার হয় নাই তিনাদের সাথীদের উপর কম অত্যাচার হয় নাই এ অত্যাচার হওয়া জুলুম হওয়া ইমানদারদের উপর অবিচার হওয়া এটা নতুন কোনো বিষয় না এটা পুরান বিষয় শোনো তোমাদের পূর্বে যারা বিগত হয়ে গেছে তাদের উপরও বহু জুলুম অত্যাচার করা হয়েছে অতএব যখন ইমানের ওপর অটল থাকতে গিয়া জুলুম আসবে অত্যাচার নিপীড়নের সম্মুখীন হতে হবে বলে তখন ধৈর্যের ওপর অটল থাকবা ইমানকে বিসর্জন দিবা না বলেন আমরা ইমানদার নি কথা কয় না আমরা ইমানদার নি আওয়াজে মনে হয় ভেজাল আছে একটু একটু আমরা ইমানদার নি তো ইমানদার হইলে ইমানের পরীক্ষা আমাদের কাছ থেকে নেবেন কে এ মুসলমান পরীক্ষায় আমরা কামিয়াব হওয়ার জন্য তৈরি থাকতে চাই কি চাই না أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتن الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا
اتقوا ولا يعلمن الكاذبين. আমরা ইমানদার আমরা দাবি করেছি আল্লাহ বলেন শোনো আহাসিবান নাস মানুষেরা কি মনে করে নিয়েছে মানুষেরা কি এটা ধারণা করে নিয়েছে যে আইয়াতরাকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে আমি তাদেরকে ছেড়ে দিব জান্নাত দিয়ে দিব আইয়াকুলু আমান্না তারা বলবে শুধু আমরা ঈমানদার এ কথা বললেই তাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে আল্লাহ বলেন না 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 শোনো তোমরা দাবি করেছো যারা দাবি করেছো আমি ঈমানদার ওয়াহুম লা ইউফতানুন এ কথা ভুলে যেও না এখনো তোমাদের সামনে পরীক্ষা আসে নাই বলে যারা ঈমানের দাবি করে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদের থেকে ঈমানের পরীক্ষা নিব আমরা ঈমানদার নই আবেগার ভালোবাসা নিয়ে বলেন আমরা ঈমানদার নই তো আমাদের থেকেও ঈমানের পরীক্ষা নেবেন কে আল্লাহ শুধু আমাদের থেকে নিয়েছেন নেবেন তা না আল্লাহ বলে তোমাদের পূর্বে যারা ঈমানের দাবি করেছে সকলের কাছ থেকে আমি পরীক্ষা নিয়েছি বর্তমানে যারা ঈমানের দাবি করবা তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব কিয়ামত পর্যন্ত যারা ঈমানের দাবি করবে আল্লাহ বলেন আমি সকলের কাছ থেকে ঈমানের পরীক্ষা নিব আহ পরীক্ষা না দিয়া জান্নাত পাবেন না পরীক্ষা না দিয়া জান্নাত পাবেন না পরীক্ষা নিবেনই পরীক্ষা নেবেন কে الله بولن ولقد فتن الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين আল্লাহ বলেন আমি পরীক্ষা নিয়েছিলাম তাদের তাদের থেকেও যারা তোমাদের পূর্বে ছিল তোমরা তোমাদের পূর্বে যারা ঈমানের দাবি করেছিল আমি তাদের কাছ থেকে পরীক্ষা নিয়েছিলাম আল্লাহ বলেন তোমাদের কাছ থেকেও নিব কেন বলে ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু আমি আল্লাহকে জেনে নিতে হবে আমি আল্লাহ জানতে হবে যে তোমরা কে ঈমানের দাবির ব্যাপারে সত্যবাদী ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন বলে এটাও আমি প্রকাশ করে দিব কে মিথ্যাবাদী একটা জবানও বন্ধ রাখবেন না বলেন কে ঈমানের দাবির ব্যাপারে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এটা কি আল্লাহ জানেন না আস্তে বলবেন না জবান খুলে বলবেন জানেন না আল্লাহ বলেন আমি জানি তোমাদের কেউ জানাতে হবে কে ঈমানদার আর কে মুনাফিক আল্লাহ বলেন আমি তো সব জানি আমি দিলের হালত জানি এরপরেও দুনিয়ার নিয়ম হচ্ছে পরীক্ষা পরীক্ষা বুঝাবার জন্য বলি ধরেন আপনার ছাত্র যদি কোনো টিচারের ছাত্র যদি 30 জন হয় এই 30টা ছাত্রকে তিনি পড়াইতেছেন একটা বছর পর্যন্ত এক বছরের টিচার যিনি গণিতের টিচার যিনি ইংরেজির টিচার তিনি জানেন যে আমার এক নাম্বার ছাত্র অমুক বান্দা অমুকে এক নাম্বার হবে এটা দুই নাম্বার হবে বলে এটা আমি জানি কেমনে জানেন বলে আমার ছাত্রের ব্যাপারে আমার চাইতে আপনি ভালো জানেন না যিনি গণিতের টিচার তিনি বলে দিতে পারবেন যে আমি 9টা বছর পর্যন্ত তারে পড়াইতেছি অতএব আমি জানি আমার এই ছাত্র গণিতে নাম্বার ওয়ান এ ক্লাসের মধ্যে সে সেরা শিক্ষক এটা বলে দিতে পারে শিক্ষক জানে কে এক নাম্বার কে দুই নাম্বার হবে এটা তিনি জানেন কারণ 9 বছরের অভিজ্ঞতা 10 বছরের অভিজ্ঞতা তো জানেন বলে কি তিনি রেজাল্ট নিজে দিবেন নাকি পরীক্ষার মাধ্যমে দিবেন বলে রেজাল্ট হবে কিভাবে পরীক্ষার মাধ্যমে এমনি বলে দেওয়া যায় এটা নাম্বার ওয়ান এটা দুই নাম্বার এ ছাত্র 3 নাম্বার এ 4 5 বলে দেওয়া যায় যিনি 9টা বছর পর্যন্ত পড়াইতেছেন তিনি বলতে পারেন যে 1 2 3 4 5 তারপরেও পরীক্ষা নিতে হবে এটা নিয়ম কথা কন ঠিক কিনা বলেন তো আমাদের থেকে আল্লাহর চাইতে ভালো কেউ জানে দিল থেকে বলবেন কেউ জানে আহ দুনিয়ার মানুষ মনে করে আমরা খুব ভালো ফিরসা ফিরসা ভাব
কিন্তু আমি কে আমি নিজেরে আমি চিনি আর আমার থেকেও বেশি জানেন কে আল্লাহ দিল থেকে বলবেন কে আল্লাহ একটু দিল দিয়ে অনুধাবন করে নেন আল্লাহ বলেন আমি জানি কে ঈমানওয়ালা কে পরেও আমার নিয়ম হলো পরীক্ষা নেওয়া বলে তোমাদের পূর্বে যারা ঈমানের দাবি করেছিল সকলের কাছ থেকে আমি ঈমানের পরীক্ষা নিয়েছি বর্তমানে তোমরা যারা ঈমানের দাবি করবা বলবা আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি আমি মুসলমান আল্লাহ বলেন তোমাদের কাছ থেকে আমি ঈমানের পরীক্ষা নিব কিয়ামত পর্যন্ত যারা বলবে আমি আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি আমি ঈমানদার তাদের কাছ থেকে আমার আল্লাহ ঈমানের পরীক্ষা নেবেন আল্লাহ পরীক্ষা ছাড়া কাউরে জান্নাত দিবেন না এ মুসলমান ইমানদার যদি মনে করো জান্নাত চাও তাইলে পরীক্ষা দিতেই হবে রেডি হও একটা জবান বন্ধ রাখবেন না বলেন আমাদের সামনে পরীক্ষা আসলে আমরা কামিয়াব হতে চাই কি চাই না এই জমিনে এখন সব জগা খিচুড়ির মতো আছে সব একসাথে কে বেঈমান কে মুনাফিক কে মুমিন কে মুনাফিক বুঝার কোনো উপায় নাই সব একসাথে আছে কিন্তু একটা ঝাড়া যখন দিবেন আল্লাহ ওই ঝাড়া আসলে তুফান আসলে মুনাফিকরা আলাদা হয়ে যাবে মুমিনরা আলাদা হয়ে যাবে কথা কন ঠিক কি না আপনি যখন ধান ধান কেটে বাড়ি আনেন সোসা আর দানাওয়ালা ধান বুজার উপায় নাই বলে এগুলো স্তূপ দেওয়ার পরে এরপরে আমগো দেশে কুলা বলি কুলা আপনারা কি বলেন কুলা দিয়া জোরে বাড়ি মারবেন বাড়ি মারলে দেখবেন যেগুলো সোসা ওগুলো উড়ে গেছে ধানের মতো কিন্তু ধান না এগুলো সব উড়ে গেছে কেন বলে তুফান আসছে বাড়ি আসছে বাতাস আসছে আর সোসা উড়ে গেছে ধান রয়ে গেছে বলে আল্লাহ যখন ঈমানের পরীক্ষা নেবেন সোসাগুলো সব উড়ে যাবে মুনাফিকগুলো সব উড়ে যাবে আর ঈমানওয়ালারা ঈমানের উপর অটল থাকবে দিল থেকে ঈমানের আওয়াজে বলবেন ঈমানের পরীক্ষা যখন আসবে আমরা সবাই ঈমানের উপর অটল অবিচল থাকতে চাই কি চাই না মুসলমান দিল নরম করিয়া দাও আল্লাহ নবীর উপরে সূরাটা নাজিল হয়েছে মুসলমানদের সান্ত্বনার বাণী শোনায় দেওয়ার জন্য যে ঈমানের পরীক্ষা নতুন কিছু না এটা পুরাতন তাকায় দেখেন সাহাবায়ে কেরাম যখন হিজরত করলেন ঈমানের উপর অটল থাকার জন্য বলে হিংসুকের দল মুশরিকের দল চিন্তা করলো না 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 তাদেরকে ওই দেশেও থাকতে দিব না ওখান থেকেও তাদেরকে আমরা ফেরত আনতেই হবে এবার বানায়া চুড়াইয়া ওরা বেয়াদব ওরা এই ওরা সেই ওরা ওদের মতো খারাপ নাই ওই বাদশাহ নাজ্জাশির কাছে দুনিয়ার অভিযোগ এবার বাদশাহ ডাক দিল যাও যাদের বিরুদ্ধে মক্কার বড় বড় লিডাররা অভিযোগ উপস্থাপন করেছে তাদেরকে আমাদের সামনে আমার সামনে ডেকে আনো হাজির করো এবার যখন বাদশার প্রতিনিধি আসলো খবর নিয়ে সাহাবায়ে কেরামদের সামনে বলে তোমাদের যেতে হবে বাদশার সামনে তোমাদেরকে যেতে হবে তোমাদেরকে তলব করা হয়েছে সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে যায় আয় আল্লাহ ইমানের ওপর অটল থাকতে গিয়া মাতৃভূমি ছাড়লাম মা ছাড়লাম বাবা ছাড়লাম পরিবার পরিজন ছাড়লাম ভিন দেশে আসলাম এখন দেখি এখানেও গাদ্দাররা আমাদের ওপর পাকড়াও হয়েছে আমাদের ওপর চড়াও হয়েছে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই তুমি আমাদের অসহায়দের সহায় হয়ে যাও সাহাবায়ে কেরামরা বসে পরামর্শ করে এখন কি করা যায় বলে জাফর বিন আবু তালেব জাফর বিন তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনাকে নেতা তিনাকে লিডার এই এই তিনাকে লিডার হিসাবে বলে বাদশা নাজ্জাশীর সামনে উপস্থাপন করে দাও তিনি বাদশার সামনে যাবেন আর বাদশার সামনে সবাই কথা বলবে না তিনি কথা বলবেন আর যেহেতু নবী বলেছে এই দেশটা নিরাপদ এখানে আমরা নিরাপদেই থাকব নিঃসন্দেহে থাকো নিশ্চিন্তায় থাকো নবীর কথা জিন্দেগিতে এদিক ওদিক হবে না জোরে কোন সুবহানাল্লাহ নবীজি বলছিলেন না ওই দেশটাতে যেতে পারো ওই দেশটা নিরাপদ নাজাশির মন ভালো তো আমরা আশা রাখি যে নবী যা বলছে নিজের থেকে বলে নাই নবীর কথা কার কথা দিল থেকে আওয়াজ দিয়ে বলবেন কার জাফর বিন আবি তালেব জাফর বিন তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাদশার সামনে হাজির হয় এবার বাদশা ডাক দিয়া বলে তোমাদের স্বজাতিরা তোমাদেরকে নেওয়ার জন্য আমার কাছে প্রস্তাব পাঠাইছে দেখো তারা আসছে তোমরা নাকি খারাপ তোমরা নাকি বড় বেয়াদব তোমরা নাকি তাদের কথা মানো না এবার নাজ্জাশী ডাক দিয়া বলে এবার জাফর বিন আবি তালেব ডাক দিয়া বলে জাফর বিন তালেব ডাক দিয়া বলে ও নাজ্জাশী গো শুনিয়া লও ওরা যা বলেছে এবার আমার থেকে কিছু শুনে নাও আমি কিছু বলতে চাই যদি অনুমতি দাও বলে তোমার থেকে শোনার জন্যই তো সামনে হাজির করলাম বলো বলে শোনেন এই মুরব্বীরা এই লিডাররা আমাদেরকে মদ পান করতে বলে আমরা করি না কেন করি না এজন্য আমরা দোষী বলে এই লিডাররা জীবন্ত কন্যাকে কবর দেওয়ার জন্য আমাদেরকে উৎসাহ দেয় আমরা জীবন্ত কন্যা আগে কবর দিতাম রাহমাতুল লিল আলামিন যখন বললেন আর জীবন্ত কন্যা কবর দেওয়া যাবে না আমরা দেই না বলে এখন আমরা কেন নারীদের ইজ্জত নষ্ট করি না জীবন্ত কন্যা কবর দেই না এজন্য আমরা বেয়াদব আমরা ভালো না বলে এরা সন্ত্রাসী করতে আমাদেরকে দিক নির্দেশনা দেয় লুট তোরাজি শিক্ষা দেয় আমরা আল্লাহ নবীর আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করার পর আমরা এখন আর সন্ত্রাসী কেন করি না এই জন্য আমরা ভালো না ও বাদশাহ গো যত অন্যায় অবিচার সব করার জন্য তারা আমাদের অর্ডার দেয় আমরা কেন এগুলো করি না এই জন্য আমরা এখন আর ভালো না আমরা ঈমান আনলাম আল্লাহর নবীর উপর এই জন্য তারা আমাদের উপরে মন অত্যাচার করেছে এখানে যারা আছে বাদশাহ গো আপনার দেশে আমরা আসলাম আমাদের উপর এমন কোনো অত্যাচার অবিচার নাই যেটা তারা করে নাই আপনি এখনো এখনো অনেকেই আছে যদি আপনি কাপড়টা পিঠটা আলগে দিয়ে দেখেন শরীরে দাগের অভাব নাই আঘাতের অভাব নাই অনেকের চামড়া পর্যন্ত পোড়া আছে এমনও আছে ও বাদশাহ শেষ পর্যন্ত আল্লাহর নবী আমাদেরকে অর্ডার দিলেন তোমরা এইভাবে এই দেশে থাকলে তারা তোমাদের হত্যাই করে ফেলবে বরং তোমরা হাবশায় চলে যাও নাজ্জাশীর মনটা ভালো বড় ভালো ওখানে তোমরা নিরাপদে থাকবা আপনার দেশটাকে নিরাপদ মনে করিয়া আমরা ঘর ছাড়িয়া পরিবার পরিজন ছাড়িয়া আমাদের সব ছাড়িয়া মাতৃভূমির মায়া ছাড়িয়া আপনার দেশে চলে আসলাম এখানেও তারা আমাদেরকে থাকতে দিবে না এজন্য চক্রান্ত করতেছি এবার বাদশাহ তো জ্ঞানী মানুষ তিনি বুঝলেন সত্যটা উপলব্ধি করতে দিন আর দেরি হয় নাই বাদশাহ নাজ্জাশী ডাক দিয়া বলল তোমরা যে বললা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে নতুন ধর্মের কথা বলেই ধর্ম সম্পর্কে আমার একটু আইডিয়া দাও তোমরা তাদের কথাও মানো না তাদের কথা মতো চলো না আবার আমার ধর্ম মানো না ভিন্ন ধর্মের কথা কও ওই ধর্মের একটু আইডিয়া দাও বলে তিনি আমাদেরকে বলেন আল্লাহর নবী বললেন এক আল্লাহর গোলামি করো মূর্তির সামনে মাথা ঠেকায়ও না এই আইডিয়া আপনারে দিলাম ইবাদত এক আল্লাহর মূর্তির সামনে মাথা ঠেকানো যাবে না পরের হক নষ্ট করা যাবে না মানুষকে গালিগালাজ করা যাবে না সন্ত্রাসী করা যাবে না জীবন্ত কন্যা কবর দেওয়া যাবে না এসব ভালো দিক উল্লেখ করার পর এবার বাদশাহ ডাক দিয়া বলে তাইলে তোমরা বলো যে তিনি নবী জাফর বিন তালেব ডাক দিয়া বলে হ্যাঁ আমরা তো এটা না এটা তো বলি এটা মনে প্রাণে স্বীকারও করি এবার বাদশাহ ডাক দিয়া বলে তিনি যদি নবী হন তিনার কাছে ঐশী গ্রন্থ আসছে কারণ আল্লাহর কালাম যদি না আসে নবী হওয়া যায় না
অবশ্যই আসমানি কিতাব আছে বলে হ্যাঁ আছে বলে যদি আসমানি কিতাব থাকে তোমাদের কারো মুখস্থ আসেনি বলে হ্যাঁ আছে বলে তাইলে শোনায়া দাও বলে আপনি শুনতে চাইছেন আমরা হিজরতের আগেই তো একটা সূরা নাযিল হয়েছে যে সূরার নাম সূরা মারইয়াম যে মাত্র শুনছে সূরা নাম মারইয়াম বাদশার আগ্রহ আরো বেড়ে গেছে কারণ খ্রিস্টানদের মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের সাথে তাদের ইতিহাস জড়িত কথা কোন ঠিক কিনা তাদের নবী ঈসা আর ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম তো সূরার নাম মারিয়াম বাদশা শোনার জন্য আগ্রহ বেড়ে গেছে বলে বলো কি হিজরতের কয়েকদিন আগেও তোমাদের নবীর উপর সূরা নাযিল হইছে সূরার নাম মারিয়াম তো আমারে শোনাও আমি শুনব একটু দিল নিয়ে অনুধাবন করে নেন এবার বাদশার সামনে তেলাওয়াত শুরু হয়ে গেল বাদশার সামনে তেলাওয়াত কাফহা ইয়া আইন সাদ ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا এভাবে তেলাওয়াত চলতেছে চলতেছে আর বাদশা নীরব হয়ে আল্লাহর কালাম শুনতেছেন বাদশা যেন এই জগতে নাই অন্য জগতে চলিয়া গেছেন তিনি মনোযোগ সহকারে তেলাওয়াত শুনতেছেন আর তেলাওয়াত গুলো শুনতেছেন নিজের অজান্তেই চোখের পানি গুলো টপ টপ করে গড়ায়া গড়ায়া জমিনে পড়া আরম্ভ হয় এ মুসলমান ইমানদার আল্লাহর কালাম এমন কালামি কিতাব এমন কিতাব বলে কিতাব বেঈমানদের সামনে তেলাওয়াত করলেও বেঈমানদের চোখের পানি ঝরা শুরু হয় জোরে কোন ঠিক কিনা অথচ আমরা মুসলমান আমরা আল্লাহর কালামকে মূল্যায়ন করি না আমরা আল্লাহর কালামকে মূল্যায়ন করতে শিখি নাই এজন্য আজ আমরা লাঞ্ছিত বঞ্চিত বেঈমানদের হাতে আমরা মাইর খাই কথা কোন ঠিক কি না কারিবা আসাদ রাহমাতুল্লাহি আলাইহি তিনাকে তিনার সঙ্গীরা জিজ্ঞাসা করলো আপনি তো আল্লাহর কালাম তেলাওয়াতের ভিতরেই জিন্দেগি কাটায় দিলেন জানতে চাই আপনার জীবনে এমন কোন ঘটনা আপনি দেখছেন নাকি আল্লাহর কোরআনের কোন মুজিজা আপনি কি দেখছেন নাকি কারিবাসের ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ শুনিয়া লও আল্লাহর কালামের কত অলৌকিকত্ব আমি তোমাদের শোনাবো কয়টা শোনাবো বলে আপনি একটা বলেন আমাদেরকে একটা শোনান যেটা আপনার সব থেকে মনে পড়ে কারিবাসের ডাক দিয়া বলে শোনো গো আমি আল্লাহর কালামের কত অলৌকিকত্ব দেখলাম এটা আমি শেষ করতে পারবো না তবে আমার কাছে এই সমূহ অলৌকিকত্বর মধ্যে সমূহ মুজিজার মধ্যে কোরআনের জীবন্ত মুজিজার মধ্যে আমার একটা মনে বলে বলেন বলে হঠাৎ আমাদের মিশনের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত তিনি আমাকে কল করলেন আমাকে ডাকলেন আমি তিনার সামনে হাজির হলাম তিনি আমারে ডাক নিয়ে বললেন যে তুমি আমার সফর সঙ্গী হবা কোন দেশে যাবেন বলে রাশিয়ায় যাব
আল্লাহর প্রিয় বান্দা কারিবাসের ডাক দিয়া বলি আমি আশ্চর্য হয়ে গেলাম আমি আশ্চর্য হয়ে গেলাম যেখানে মুসলমান নাই যেই দেশে সব মুসলিম যেই দেশে মুসলমান নাই যেই দেশের মানুষগুলো নাস্তিক ওই নাস্তিকদের পাড়ায় আমি টুপিওয়ালার আবার কি দরকার কারিবাসের ডাক দিয়া বলে শুনো আমি রওনা দিলাম বাদশার অর্ডার এবার রাশিয়ার প্রেসিডেন্টের সাথে অন্যান্য দেশের প্রেসিডেন্টও একত্রিত হলো আলাপ আলোচনা হলো শেষ সময় আমাদের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত রাশিয়ার প্রেসিডেন্টকে ডাক দিয়ে বললেন শোনো কয়েক বছর আগে আমি তোমাদের দেশে সফর করেছিলাম তোমরা আমাদেরকে আমাকে প্রস্তাব দিয়েছো আমি যদি তোমাদের ধর্ম কবুল করি তোমাদের ধর্ম অনুযায়ী চলি তাইলে আমাদেরকে যা দরকার সব দিবা আমাদের দেশ উন্নত বানায় দিবা সাহায্য সহযোগিতা করবা বলে শুনিয়া লও কোনো জবাব দেই নাই আজকে কয়েক বছর পর আমার ধর্ম কেন ছাড়া যাবে না কেন আমার ধর্ম ছাড়তে পারবো না এটার জবাব দেওয়ার জন্য আমার সাথে একজন টুপিওয়ালা কারি সাহেব নিয়ে আসলাম এই কারি সাহেব তোমাদেরকে আমাদের ধর্মীয় গ্রন্থ থেকে একটু তেলাওয়াত শোনাবে তোমরা শুধু একটু মনোযোগী হয়ে শুনবা এটাই তোমাদের কাছে আমার আবদার কারি বাসেন ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ শুনিয়া লাও বলে আমি এমন পরিবেশে তো আর কখনো আল্লাহর কালাম তেলাওয়াত করি নাই আমি তো সব সময় মুসলমানদের সামনে তেলাওয়াত করেছি আজকে ভিন্ন এক পরিবেশ এমন জায়গায় আমার তেলাওয়াত করতে হবে যেখানে কেউ মুসলমান নাই সব মুসলিম অনেক নাস্তিকও আছে কারি বাসেন বলে যখন ওয়ার্ডার আসলো তেলাওয়াত করো তেলাওয়াত বলে আমি তেলাওয়াত শুরু করিয়া দিলাম আল্লাহর কালাম থেকে সূরা তোহা থেকে আমি তেলাওয়াত শুরু করলাম তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلا قريبا سيد برنم يبب تلاوات كرتسي আর আল্লাহর কালামের জীবন্ত মুজিজা তোমরা জীবন্ত অলৌকিকত্ব শুনিয়া লও বলে আমি নজর দিয়া দেখলাম আমি তেলাওয়াত করতেছি আর আমার সামনে যারা নাস্তিক ইসলামের দুশমন যারা ধর্ম মানে না ধর্ম বিরোধী আমি নজর দিয়া দেখলাম আমার তেলাওয়াত শুনিয়া আল্লাহর কালাম শুনতে শুনতে দাদের চোখ দিয়া চোখের কোনা দিয়া নিজের অজান্তেই পানি গড়ায়া গড়ায়া পড়া শুরু হয় আমি তেলাওয়াত করতেছি তারা মানে নিষেধ করে না আর তেলাওয়াতের দরকার নাই তারা শুনতেছে এবার আমি তেলাওয়াত সমাপ্ত করার পর ওরা ডাক দিয়ে বলল এত সুন্দর আওয়াজ আর জীবনে শুনি নাই আমাদের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ডাক দিয়ে বলে শুনো গো এই যে তেলাওয়াত করা হয়েছে এটা আমাদের ধর্মীয় গ্রন্থ আল্লাহর কালাম আল্লাহর কিতাব এই কিতাব আমাদের কাছে আছে যেটা জীবন্ত এমন কিতাব বলে কেয়ামত পর্যন্ত কোরআনের প্রত্যেকটা আয়াতের সাথে বাস্তবতার শতভাগ মিল পাওয়া যাবে প্রত্যেকটা আয়াত যেন এমন যেন এই বর্তমান ঘটনাগুলোকে কেন্দ্র করে আল্লাহ বুঝি আয়াত নাজিল করেছেন বলে এটা এমন জীবন্ত কোরআন এই কালাম আমাদের আছে আমাদের আর কিচ্ছু দরকার নাই বলে যে কোরআন আছে নবী আছে আমাদের আর কিছুই দরকার নাই জোরে কোন ঠিক কিনা তোমাদের সম্পদ দিলে দিবা না দিলে নাই আমগো উপকার করলে করবা না করলে নাই কিন্তু শোনো আমরা আমাদের ধর্ম আমাদের ঈমান জীবনে বিক্রি করব না কথা কন না আমরা ঈমান বিক্রি করব না চিল্লে বলেন ঠিক কি না একটু দিল দিয়ে অনুধাবন করে আলান বলে হাবশার বাদশার সামনে তেলাওয়াত করা হয়
এই সূরা তেলাওয়াত চলতেছে আর সবাই সামনে হাজির বাদশার চোখের কোণা দিয়া পানি গড়ায়া গড়ায়া পড়া শুরু হয় এবার তেলাওয়াত যখন চলতেছে এই সূরা তেলাওয়াত চলতেছে চলতেছে এক পর্যায়ে যখন তেলাওয়াত সমাপ্ত করা হলো এবার বাদশা হাতের ভিতরে একটা লাঠি ছিল ছোট একটা লাঠি বলে শুনিয়া লও তিনি জমিনের মধ্যে বসিয়া বলে শোনো আমাদের মধ্যে আর তাদের মধ্যে কোনো পার্থক্য নাই কোনো তফাত নাই এটা একই উৎস থেকে আসে এই যে দেখতেছো লাঠিটা যেমন এক এক একই এদিক ওদিক সব এক বলে তাদের মধ্যে আমাদের মধ্যে কোনো তফাত নাই পার্থক্য নাই এটা একই জায়গা থেকে এসেছে বলে আমাদের নবীর ঠিকানা যেখানে তিনার ঠিকানাও ওখানে বলে সব নবীদের কাছে যেখান থেকে ওহি আসতো নিঃসন্দেহে এটাও আল্লাহর কালাম আল্লাহর ওহি একই উৎস থেকে নির্গত জোরে কোন সুবহানাল্লাহ সবগুলার চেহারার দিকে তো আর তাকানোই যায় না কি হয়ে হওয়া শুরু হইল চাইছিলাম কি হইতেছে কি একটু দিল দিয়ে অনুধাবন করেন সূরা মারিয়ামের কয়েকটা আয়াত আপনাদের শোনায়া বিদায় নিব আল্লাহ তাআলা বলেন কাফহা ইয়া আইন সাদ এগুলো হরফুল মুকাত্তাআত এগুলোর অর্থ আমি জানি না দুনিয়ার কেউ জানে না এগুলোর অর্থ জানেন একমাত্র আমার আল্লাহ বলে এগুলো আল্লাহর কালাম আমার আল্লাহর কালাম আমরা তেলাওয়াত করব আর সওয়াবের মালিক হব সবার একটা পার্সোনালিটি আছে পার্সোনাল বিষয় আছে বলে সবার সবকিছু সবাই জানবে না পার্সোনাল বিষয়ে জানতে চাওয়া উচিত হবে না এগুলো আল্লাহর পার্সোনাল বিষয় আল্লাহ বলেন এগুলো আমার কালামের আয়াত ঈমান আনোয়ার তেলাওয়াত করো আর সওয়াবের মালিক হও জোরে কোন সুবহানাল্লাহ এবার আল্লাহ বলেন যিকরু রহমতি রব্বিকা আবদহু জাকারিয়া ও দোস্ত আমার হাবিব আমার এই হলো আপনার রবের আপনার প্রতিপালকের রহমতের বর্ণনা যা করা হয়েছিল তার বান্দা জাকারিয়ার উপর বলে কি রহমতের বর্ণনা বলে ইজনাদা রব্বহু নিদাআন খাফিয়া জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছিলেন বলেছিলেন মালিক মনের কথা তিনি একান্তে গোপনে গোপনে বলেছেন বলে যখন তিনি ডেকেছিলেন আমি রবকে নিদান খাফিয়া নীরবে নিঃশব্দে মাওলারে ডেকেছেন বলেন নীরবে ডাকলে আল্লাহ শোনেনি কথা বলেন শোনেনি আমার আল্লাহ মনের জল্পনা কল্পনা বুঝেননি সবার কাছে বলা যায় না কারো কাছে বলা যায় না একজনের কাছে সব কথা বলা যায় সব আবেগ শেয়ার করা যায় দিল থেকে বলেন তিনি কে বলেন তো তিনার মতো এমন আপন কেউ আছে আর কেউ আছে বরং আমার সব গোপন বিষয় যদি দুনিয়ার মানুষেরা জানে দুনিয়ার মানুষ আমাদের সম্মান করবে না আমাদের শ্রদ্ধা করবে না বলে তোমার বিবিও যদি তোমার সব গোপন বিষয়ে জানে তোমার বিবি তোমারে সম্মান করবে না বলে সন্তান তোমারে বাবাও ডাকবে না আমাদের সব কিছু একজন জানেন জানার পরেও আমাদেরকে মায়ার কোলে জায়গা দেন আমাদের জন্য পানির ব্যবস্থা করেন আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন অক্সিজেনের ব্যবস্থা করেন সব কিছুর ব্যবস্থা করেন সব জানার পরেও বলেন আল্লাহর মতো এত আপন আর কি কেউ হতে পারে কারো কাছে যেটা বলা যায় না সেটা একজনের কাছে বলা যায় কলিজা থেকে বলেন তিনি কে একটু দিল দিয়ে অনুধাবন করে নেন জাকারিয়া আলাইহিস সালাম কারো কাছে বলতে পারেন না নিজের মনের কথা কারো কাছে বলতে পারেন না একজনের কাছে বলা শুরু করলেন
কি বললেন তিনি আল্লাহর কাছে ভালো করে শুনে নেন তিনি ডাক দিয়া বললেন মালিক ক্বাল রাব্বি ইন্নি ওয়াহানাল আযমু মিন্নি ওয়াশতা'আলা আর-রাসু শাইবা ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া তিনি মাওলার কাছে মনের কথা বলতেছেন আয় আমার রব হে আমার প্রতিপালক ইন্নি ওয়াহানাল আযমু মিন্নি নিশ্চয় আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে গোপনে গোপনে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ নিশ্চয় আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে পড়েছে আর আমি এত বৃদ্ধ হয়ে গেছি ওয়াস্তা'আলা আর-রাসু শাইবা আমার মাথার চুলগুলো পর্যন্ত চকমক চকমক করতেছে বলে হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে মাথার চুলগুলো চকমক চকমক করতেছে আর আল্লাহ আল্লাহর কাছে বলতেছেন ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া এই অবস্থায় আমি আপনার কাছে চাইতেছি আমি কিন্তু আপনার কাছে চাইয়া কখনো বিফল হই নাই জোরে কোন সুবহানাল্লাহ আপনাদের মনোযোগ আসেনি আসতে বলবেন না মনোযোগ আসেনি আলোচনা লম্বা করব না আমি সব জায়গায় যা কথা বলি এখানেও তাই বলবো সময় ঘনায় আসছে একটু মনোযোগ দেন বলেন তো আপনাদের সামনে যদি এই দাদা ভাই যদি আপনাদের সামনে বয়স কত হবে আশি আশি বছরের দাদা ভাই যদি আপনাদের সামনে প্রকাশ্যে দোয়া করে আল্লাহ আমার একটা ছেলে নাই একটা মেয়ে নাই আমার একটা ছেলে দাও আমার একটা মেয়ে দাও আপনারা হাসবেন না কথা কয় না হাসবেন না আমার একটা মেয়ে দাও একটা ছেলে দাও বুড়ায় কয় কি শেষ বয়সে বুড়া বলে কি মানুষ হাসাহাসি করবে কথা কয় না জাকারিয়া আলাইহিস সালাম একটা ছেলে তিনার দরকার কারো কাছে বলতে পারেন না তো কারো কাছে বলতে না পারলে একজনকে তো বলতে পারেন বলেন তিনি কে আপনার কি লাগবে একজনের কাছে চান আপনার কি প্রয়োজন একজনের কাছে বলেন চাইবেন যদি চাওয়ার মতো চাইতে পারেন তিনি ফিরাবেন না আমাদের সমস্যা আমরা আল্লাহর কাছে চাইতে জানি না বলেন আমাদের যা দরকার আল্লাহর কাছে আমরা আবেগ আর ভালোবাসা নিয়ে চাইতে চাই কি চাই না ডাকতে জানি না ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনে না ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না আল্লাহ তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না একটু ডাক দেন বলেন আল্লাহ দিল থেকে বলেন আল্লাহ এক ডাইক আছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি এক ডাইক আছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম জ্বলে না
ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না একটু ডাক দেন মাওলারে বলেন আল্লাহ আল্লাহ দিল থেকে বলেন আল্লাহ আল্লাহ আরো জোরে চিল্লায় বলি আল্লাহ আল্লাহ তাআলা বলেন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন মালিক আমি আপনার কাছে চাইতেছি এমন সময়ে চাইতেছি আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে আমার মাথার চুলগুলো চকমক চকমক করতেছে আমি বার্ধক্যের শেষসীমায় পৌঁছে গেলাম কিন্তু আল্লাহ আমি কখনো আপনার কাছে চাইয়া বিফল হই নাই ব্যর্থ হই নাই আমার একটা ছেলে দরকার কেন দরকার আল্লাহ তাআলার দরবারে তিনি দোয়া করেন আল্লাহর দরবারে বলতেছেন ও ইন্নি খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা ওয়া কানাত ইমরাতি আকিরান ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু من آل يعقوب واجعله ربي رضيا زبان খুলে বলেন আল্লাহু আকবার জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেন আল্লাহ আমি ভয় পাচ্ছি আমার পরে আমার সাথীদেরকে নিয়ে আমার বন্ধুদের নিয়ে আমার অনুসরণ যারা করবে তাদেরকে নিয়ে আমি ভীত সন্ত্রস্ত কেন ভীত সন্ত্রস্ত তিনি ডাক দিয়া বলেন আল্লাহ আমার পরে শয়তান তাদের ধোকা দিয়া বোকা বানাইয়া জাহান্নামী বানায় দিবে অতএব যে কয়জন আমার বন্ধু আছে আমার অনুসারী আছে তারা যাতে সঠিক পথে চলতে পারে সঠিক পথে থাকতে পারে এজন্য আমার একজন সন্তান দরকার একজন উত্তরাধিকারী দরকার আয় আল্লাহ কিন্তু এমন সময় চাইতেছি ওয়া কানাত ইমরাতি আকিরা আমার স্ত্রী আকিরা বলে সন্তান জন্মদানে অক্ষম সন্তান সন্তান প্রসব করতে অক্ষম তিনি বান্দা আগ থেকে আমার স্ত্রী সন্তান ধারণের সক্ষম আয় আল্লাহ আমার বিবি সন্তান ধারণের সক্ষমতা আগ থেকেই নাই আর আমার অবস্থাও এমন বলে ওয়া কানাত ইমরাতি আকিরা আমার স্ত্রীর কথা তিনি তো সন্তান ধারণে একেবারে অক্ষম আর আমিও বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেলাম এমন সময় তোমার কাছে চাইলাম আয় আল্লাহ তুমি ফিরায়ও না ফাহাবিলি মিন লাদুনকা ওয়ালিয়া তোমার পক্ষ থেকে আমাকে একজন সন্তান নেককার সন্তান দান করো উত্তরাধিকারী দান করো যে উত্তরাধিকারী হবে বলে কিসের উত্তরাধিকারী সম্পদের উত্তরাধিকারী না বলে ইলমের উত্তরাধিকারী হবে ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়া জাআলহু রাব্বি রাদিয়া আল্লাহ যাতে সে উত্তরাধিকারী হয় আমার এবং ইয়াকুব আলাইহিস সালামের বংশধরের লাম নাজআল্লাহু মিন আর ওয়া জাআলহু রাব্বি রাদিয়া আপনি তাকে করবেন একজন পছন্দনীয় মানুষ একজন ভালো মানুষ চিল্লায় কোন সুবহানাল্লাহ চাইছেন কার কাছে দিল থেকে বলবেন কার কাছে এবার আল্লাহ তাআলা ডাক দে ও জাকারিয়া ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা চিল্লে বলেন আল্লাহু আকবার ও জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া নিশ্চয় আমি তোমাকে সুসংবাদ দিলাম খুশির সংবাদ দিলাম
কিসের সংবাদ বলে একজন পুত্র সন্তানের সংবাদ দিলাম একজন পুত্র সন্তান হবে এ সন্তানের নাম হবে ইয়াহইয়া বলে লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা ইতিপূর্বে আমি ইয়াহইয়া কারো নাম রাখি নাই জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর কাছে দোয়া করছে মঞ্জুর হয়ে গেছে এবার জাকারিয়া আলাইহিস সালাম ডাক দেয় আল্লাহ আপনার কাছে চাইলাম আপনি মঞ্জুর করে দিলেন তো সন্তান যে আমার হবে কেমনে আমার সন্তান হবে আমার তো সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা নাই আর আমার বিবিরও আগ থেকে সন্তান ধারণের সক্ষমতা নাই কেমনে আমার সন্তান হবে জাকারিয়া আল্লাহকে ডাক দিলেন কল রব্বি আন্না ইয়াকুনু লি গোলাম ওয়া কানাত ইমরাতি আকিরা وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا একটু চিল্লায় বলবেন না আল্লাহু আকবার জাকারিয়া ডাক দিয়ে বলে আল্লাহ কল রব্বি আন্না ইয়াকুনু লি গোলাম কিভাবে হবে আমার সন্তান ওয়া কানাত ইমরাতি আকিরা আমার বিবি তো সন্তান ধারণে অক্ষম ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া বলে আমিও বুড়া হইতে হইতে এমন পর্যায়ে পৌঁছে গেছি একেবারে শেষ সীমায় পৌঁছে গেছি ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া বলে আমিও বার্ধক্য শেষ সীমায় পৌঁছে গেলাম তাইলে এখন কেমনে আমার সন্তান হবে আল্লাহ তাআলা ডাক দিলেন শোনো ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িনু ওয়া ক্বাদ খলাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ ও জাকারিয়া তুমি জানতে চাইছো কেমনে সন্তান হবে এবার শুনিয়া লও এমনিই হবে এটা স্বাভাবিকভাবে হবে অন্য দর্জনের সন্তান যেমনে হয় তোমারও সন্তান একই নিয়মে হবে জোরে কোন সুবহানাল্লাহ বলে ক্বালা রাব্বুকা হুয়া আলাই ওয়া আলাইয়া হাইয়িন বলে এটা তোমার রবের কাছে একেবারে সহজ এটা রবের কাছে কোনো ব্যাপারই না وقد خلقتك من قبل ولم تك شيئا নিঃসন্দেহে তিনি তোমাকে সৃষ্টি করেছেন এমন পর্যায়ে থেকে যখন তুমি কিছুই ছিল না কিছুই না থেকে জিরু থেকে যিনি তোমাদেরকে বানালেন তিনি কিছুই না থেকে যেহেতু বানিয়েছেন এখন তো তোমরা মানুষ তোমাদের থেকে মানুষ বানানো কোনো ব্যাপারই না চিল্লা এখন সুবহানাল্লাহ আমরা কিছুই ছিলাম না বলুন কিছুই না থেকে আমাদেরকে মানুষ বানালেন কে আল্লাহ ঈমানের আওয়াজ দিয়া বলবেন কে বানাইছেন তো জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করে হবে যে বুঝলাম স্বাভাবিক নিয়মে হবে আল্লাহর কাছে বললেন আল্লাহ একটা আলামত বলে দেন না একটা নিদর্শন বলে দেন না আমি জানি আমনে গে বেরাম আছে না না আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন না এই বেরাম আপনাদের আছে এটা আমি জানি আমি আমার ওয়াদা ঠিক রাখছি না বাজান ক্ষমা করবেন আমাকে ওনার এক ঘন্টা লাগবে আমি এক ঘন্টা দেরি করবো নাকি উনি এখানে দাওয়াত রাখেন আমার অসুবিধা আছে আমার ক্ষমা করবেন ভাইজান আপনারা আছেন আপনারা চালাবেন শোনেন শোনেন আমি আজ না আল্লাহর হস্তে সম্ভব না আমি পারবো না আমার আমার নির্ধারিত সময় থেকে আমি পাঁচ মিনিট দিতে পারি আমি আধা ঘন্টা দিতে পারবো না আমারে ক্ষমা করবেন আমারে জবান এখন আপনার এখানে আমি দিয়ে গেলাম আমি আরেকটা জায়গায় তো যাওয়া লাগবে আমারে ওখানে পাঁচ মিনিট লেট হইলে কমিটিদের চেহারা দিকে তাকানো যায় না আমার কিচ্ছু করার নাই বাজান আমারে ক্ষমা করবেন আপনারা উনি আসবে এরপরে সবাই সবাই থাকবে আশেপাশে থাকবে সিলেটের মাহফিল আমি বুঝি আশেপাশে সবাই থাকবে আমি আমার নির্ধারিত সময় পর্যন্ত কথা বলবো বাজান শোনেন শোনেন আমার আরেকটা জায়গায় ওয়াদা করা আরেকটা জায়গা আমার ওয়াদা করা এখন আমার ওই জায়গা যাওয়া লাগবে না বলেন তো বাজান আপনারা আপনারা বলেন আমার যেখানে ওয়াদা করা ওখানে আমার সময় মতো যাওয়া লাগবে না
তো আমি যদি এখানে আমার সময় লিঙ্গার করি, আমি তো আসছি আমার সময়ের অনেক আগে, আমি এ ব্যাপারে খুব সতর্ক থাকি। এখন ওই জায়গায় যদি আমি পাঁচ মিনিট লেট করি শেষ সময়, রাত্র এগারোটায় ধরেন, তো এগারোটায় যদি, এগারোটার আগে যদি আলোচক যারা তারা ছেড়ে দেয়, কথা বুঝছেন, আর এগারোটা তো একবারে শেষ সময়, তো এখন আমি যদি পাঁচ মিনিট লেট করে শেষ প্রোগ্রামটাতে যাই, ওই প্রোগ্রামওয়ালাদের কী উপায় হবে? আপনাদের এখানে আলহামদুলিল্লাহ তিনি আসবেন, আলোচনা শোনাবেন, হয়তো কেউ চাটা খেতে যাবে, একটু নাতে মোস্তফা দিবেন, স্থানীয় যারা আছে ওনারা দশ পনেরো মিনিট কথা বলবে, কোনো অসুবিধা হবে না, তিনি এসে আবার পাবে, ঠিক না কথা? তো আমার ওপর রাগ করলে আমার কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। শেষে ওই আমাদের লেখালেখি করে দেয় যে তিনি দেরি করে আসছেন, দেরিটা যে হয় এই মাহফিল কর্তৃপক্ষদের জন্য, এটা তো কেউ বুঝতে চায় না। আমার ওপর কি আপনাদের কোনো অভিযোগ আছে নাকি? আমি কিন্তু পারবো না বাজান, আমি আমার আলোচনা শেষ করে দিব, এরপরে আপনারা স্থানীয় এখানে, এই যে আপনি ইমাম সাহেব না, এখানে আলেমুলামারা আছে, তিনারা বসবেন, হয়তো একটু নাতে রসুল কোরআন তেলাওয়াত, ইনশাল্লাহ তিনি চলে আসবেন। আমি যখন দাওয়াত নিছি আমি আমার সময় বলে দেই নাই, আমারটা আমি বলে দেই নাই যে আমি এই সময় থেকে সময় পর্যন্ত থাকতে পারবো, আমি এটা বলে দেই নাই, আমি ক্ষমা প্রার্থী। আচ্ছা যাক, আমি আমার কথা গুছিয়ে নিচ্ছি, আমার আমার কথা সবাই বুঝছেন তো বাজান? হ্যাঁ, আল্লাহ সকলকে কবুল করুন, জোরে কোন আমিন। তো আমি কথা শেষ করে দিব, একটু পরেই একটু দিল দিয়ে অনুধাবন, আমার নির্ধারিত সময় আমার শেষ, আমি এখন পাঁচ মিনিট দিলে দিতে পারি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি কি পাঁচ সাত মিনিট কথা বলবো? কথা বলে না, কথা বলবো, তাহলে একটু মনোযোগী হয়ে শুনেন। আল্লাহ সকলকে কবুল ও মঞ্জুর করেন, জোরে কোন আমিন। আল্লাহ মাহফিলকে কবুল করেন, আরো জোরে বলি আমিন। তো ইয়াহইয়া আলাইহি জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ বুড়া বয়সে সন্তান দিবেন, সন্তান এখনো হয় নাই, আল্লাহ নামও নির্ধারণ করে দিছেন, নামটা কি? সবাই বলবেন, নাম কি? ইয়াহইয়া। তো জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহরে ডাক দেয়, আল্লাহ সন্তান যে দিবেন এটা তো নিশ্চিত হয়ে গেছি, কিন্তু হবে কেমনে? আমি যে বুড়া, আমার বিবি তো একেবারে আগ থেকেই সন্তান ধারণে অক্ষম, এখন শেষ সময়, আমারও শেষ সময়, তা আমি কি জোয়ান টোয়ান হয়ে যাবো নাকি? আমার বিবি কি আবার আগের মতো হয়ে যাবে নাকি? এরকম কিছু হবে নাকি? আমার একটা নিদর্শন বলে দেন, একটু চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ কেমনে হবে আমার একটু বলে দেন। কল রব্বি জালনি আয়া قال آيتك ألا تكلم الناس ثلاث ليال سويا. তিনি ডাক দিলেন, আল্লাহ কিভাবে আমার সন্তান হবে, আমার একটা নিদর্শন ঠিক করে দেন, একটা নিদর্শন আমারে দেখায় দেন, বলে দেন। আল্লাহ তাআলা বললেন, নিদর্শন যে তো জানতে চাইছো, তো শুনিয়া লও। কল আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাস সালাসা লায়ালিন সাওয়িয়া, বলে তুমি তিন রাত, অন্য জায়গায় তিন দিন, বলে তিন দিন তিন রাত মানুষের সাথে কথা বলতে পারবা না, তোমার জিহ্বা কাজ করবে না, কথা বলা যাবে না, জোরে কোন সুবহানাল্লাহ। কয়দিন কথা বলে না, কয়দিন বলেন তো, জিব্বা কার অর্ডারে চলে, জিব্বা কার নির্দেশ মানে? অথচ আজ এই জমিনে একদল ইসলামের দুশ্মন কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে। শোনো, তুমি যে জিব্বা নাড়ায়া নাড়ায়া কথা বলো, এই জিব্বাটা তোমার অধীন না, জিব্বা যিনি বানিয়েছেন এই জিব্বা তার কথা মতো চলে, জবান খুলে কন ঠিক কিনা? দেখি দুনিয়ার ক্ষমতা ক্ষমতাবান, ধরেন জো বাইডেন, ক্ষমতা তো প্রচুর, বলে জো বাইডেনকে বলেন তো দেখি তার জিব্বাটা তার নিয়ন্ত্রণাধীন করার জন্য পারবে, বলে কেমন, কিভাবে, সম্ভব না কেন? জিব্বার ভিতরে টক দিয়া যদি সে বলে আমি পাওয়ারফুল লিডার,
আমি টক দিছি তো কি হইছে, তুমি রসগোল্লার স্বাদ নাও, তুমি আমার জিব্বা আমার কথা শোনো। বলেন জিব্বা কি তার কথা শুনবে? না। এ মুসলমান সাবধান, জিব্বার মালিক জিব্বাকে যেই নির্দেশ দিয়েছেন জিব্বা ওই নির্দেশ মতোই চলে, ওই নির্দেশ পালন করে চলে। বলে জিব্বা মাওলার নির্দেশ নির্দেশ পালন করে চলে। আপনার চোখ আপনার কান আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর নির্দেশ মতো চলে, এগুলো কতদিন চলবে? বলে যতদিন আমার আল্লাহ চায় ততদিন এগুলো চলবে, আল্লাহ যখন চাইবে না এগুলো আর চালানো যাবে না। জোরে কোন ঠিক কিনা? তাইলে একটা জবানো বন্ধ রাখবেন না, দিলটা যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়ে বলবেন এই পাটা কতদিন চলবে। বলে আল্লাহ যতদিন চাইবে, হাত কতদিন চলবে আল্লাহ যতদিন চালাবে, কান দিয়া কতদিন শুনবা বলে আল্লাহ যতদিন শোনাবে, জবান দিয়া কতদিন বলবা আল্লাহ যতদিন বলাবে। তাইলে বলেন এ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো মাওলার সন্তুষ্টির পথে চালাতে চাই কি চাই না? জবান খুলে বলেন চাই কি চাই না? এরে মুসলমান নবীর আশেকার দল, জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহর কাছে নিদর্শন চাইলেন, আল্লাহ বললেন নিদর্শন দিয়ে দিলাম তিন দিন তিন রাত, তিন রাত তুমি কথা বলতে পারবা না লাগাতার। এবার যার যেটা অভ্যাস সে ওটা কখনো পরিত্যাগ করতে পারে না। বলে যারা বিড়ি টানে বিড়িওয়ালারা বিড়ি টানার অভ্যাস পরিত্যাগ করতে পারে না, গাঞ্জা টানলে ওলারা গাঞ্জা টানার অভ্যাস পরিবর্তন করা কঠিন, ইয়াবা যারা সেবন করে তারা ইয়াবার অভ্যাস বাদ দেওয়া কঠিন। বলে যে বান্দা কথায় কথায় গালি দেয় নিজের অজান্তেই জবান দিয়া গালি চলে আসে, যে বান্দা সবসময় মাওলার জিকির করে ওই বান্দার জবান দিয়া নিজের অজান্তেই মাওলার জিকির বের হয়। জোরে কোন ঠিক কিনা? বহু বান্দা মরার সময় গালি দিতে দিতে বিদায় হয়। ওই যে বান্দা সারা জীবন গালি দিছে আজরাইলে দেখার পরে চোখ উল্টে যায় ডানে বামে তাকায় আর জবান দিয়া গালি দেয় গালি দেয়, এমন মরাও এমন মৃত্যুর তথ্য আমাদের কাছে আছে। বলে গালি দিতে দিতে জমিন থেকে বিদায় হইছে। আবার বহু বান্দা এমন আছে আল্লাহ 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 বলে বান্দার সামনে দাঁড়াইয়া সন্তান ডাক দেয় সন্তানের কান্নার আওয়াজ না, সন্তানের দিকে তাকায় না, পরিবারের দিকে তাকায় না, বিবির দিকে তাকায় না, বান্দার জবানে শুধু আল্লাহ 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 আল্লাহ। বলে কেন জবান দিয়া আল্লাহ আল্লাহ অটো চালু হয়ে গেল? বান্দা জমিনে অনবরত সব সময় জবান দিয়া মাওলার জিকির করত, এজন্য বান্দা জমিন থেকে বিদায়ের সময় অটো বান্দার জবান দিয়া আল্লাহ আল্লাহ বের হওয়া শুরু হয়ে গেল। এক বান্দা সারা জীবন কাজ একটা করছে, এটা ছাড়া আর কিচ্ছু বুঝে নাই, ওই যে ঘাস বস্তাতে ভরিয়া গাধার জন্য বিক্রি করতো বাজারে নিয়ে বিক্রি করতো, এটাই তার পেশা, ঘাস কাটতো আর বিক্রি করতো, গিয়ে বলতো এক বোঝা এক বস্তা ঘাস দুই আনা দুই আনা দুই আনা দুই আনা, এ শুধু এটা সব সময় বলতো, বান্দা মরার সময়ও এটা কয়, কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? বলে টেনশন বেড়ে গেছে সিগারেটটা দে টানি, মরার সময় বান্দা সিগারেট সিগারেট টানবা টেনশন তো তখন, মরার টেনশনের চাইতে বড় টেনশন তো আর হতে পারে না, তখন ধূমপান করিও। বলেন ধূমপান কি আমার নবী কখনো পছন্দ করেছেন? না। জিন্দগিতে পছন্দ করেছেন? না। নবীজির সুগন্ধ পছন্দ, ফুল পছন্দ, সুগন্ধ পছন্দ, আর তুমি নবীর উম্মত তোমার দুর্গন্ধ পছন্দ, নবীর পছন্দের সাথে তোমার পছন্দের মিল না থাকলে কেমনে নবীর সামনে গিয়া তুমি মুখ দেখাইবা? আল্লাহর বান্দা খাবার খাওয়ার জন্য দস্তার খানায় বসেছে, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তিনিও ছিলেন, বলে কদু রান্না করিয়া দস্তরখানায় দেওয়া হলো, খাবারের টেবিলে আনা হলো, দস্তরখানায় প্রেজেন্ট করা হলো কদু। কথা বলতে বলতে একজন বলতেছে কদু আমার খুব পছন্দের খাবার, আরেকজন বলে কিন্তু কদু আমার পছন্দ না, আমার কদু পছন্দ হয় না, লাউ আমার পছন্দ হয় না।
এবার ইমাম সাহেব ফতোয়া দিয়ে দিলেন তুমি মুসলমান দাবি করো নবীর পছন্দের সাথে তোমার পছন্দের মিল নাই যেহেতু নবী কদু পছন্দ করতেন তোমার কদু পছন্দ না অর্ডার দিলাম ফতোয়া দিলাম তুমি মুরতাদ হয়ে গেছো তুমি মুরতাদ হয়ে গেছো তুমি আর মুসলমান নাই আমি ফতোয়া দিলাম এখনি তোমার গরদান আলাদা করা হবে বলে নবীর পছন্দের সাথে তোমার পছন্দের মিল নাই তুমি নবীর উম্মত হতে পারো না এবার সে তওবা করে মাফ চায় ক্ষমা চায় বলে আমি যদি তওবা করি আমার আল্লাহ কি আমারে মাফ করবেনই বলে হ্যাঁ তওবা করো তওবা করার পরে সে পরিত্রাণ পায় এ মুসলমান ইমানদার যদি মনে করো মরার সময় ঈমান নিয়ে মরবা আল্লাহর নবী হাদিসে বলেছেন যেই জিনিসে ভালো মানুষদের কষ্ট হয় মুমিন বান্দাদের কষ্ট হয় বলে ওই খারাপ জিনিসে ফেরেশতারাও কষ্ট পায় বলে তোমার সিগারেটের দুর্গন্ধে মুমিন বান্দারা কষ্ট পায় কেমন কষ্ট পায় তোমারে বোঝানো যাবে না বলে তুমি যে ধূমপান করো তোমার ধূমপানের ধোঁয়াটা এভাবে ধূমপানের ধোঁয়াটা তুমি ধূমপান করেছো 30 হাত দূর থেকে ওটা যে টানে না তার নাক দিয়া যখন ঢুকে তার এত কষ্ট লাগে যেটা ভাষায় প্রকাশ করানো যাবে না বান্দা যে কষ্ট পায় বলে ফেরেশতারাও কষ্ট পায় তো মরার সময় যদি রহমতের ফেরেশতা তোমার কাছে আসতেই না পারে তোমার জবান থেকে যদি দুর্গন্ধ বের হয় তাইলে ভালো করে শুনিও ঈমান তোমার কপালে জুটবে না একটা জবানও বন্ধ রাখবেন না বলেন আমরা পাক পবিত্র হয়ে ঈমান সহকারে জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না এ মুসলমান একটু দিল দিয়ে অনুধাবন করেন যার যেটা অভ্যাস বান্দার জবান থেকে ওটাই বের হয় জাকারিয়া আলাইহিস সালামের অভ্যাস হলো মানুষকে দিনের দাওয়াত দেওয়া এখন তিন দিন তিন রাত পর্যন্ত জবান বন্ধ তিনার তো নেশা হলো মানুষকে দিনের দাওয়াত দেওয়া বলে দিনের পয়গাম মানুষের কাছে পৌঁছায়া দেওয়া এখন তিনি তিন দিন পর্যন্ত কথা বলতে পারেন না নিষেধ করা হয়েছে কথা বলা যাবে না কথাও বলতে পারেন না আল্লাহ তাআলা বলেন আমার জাকারিয়া তারপরেও বসিয়া নাই দেখো তিনার হালাত কেমন বলে ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহরাবি ফাওহা ইলাইহিম আন সাব্বিহু বুকরাতান ওয়া আশিয়া ইয়াহইয়া মিহরাব থেকে বের হলেন আর মানুষকে আকারে ইঙ্গিতে বুঝায় ইশারা দিয়া বুঝায় কি বুঝায় বলে সকাল সন্ধ্যায় আমার মাওলার তসবি পড়ো আমার মাওলার জিকির করো মাওলার তসবি পড়ো আহারে আমার মাওলা কেমন এটা আমি জানি তোমরা জানো না অতএব আমার মাওলার তসবি পড়ো মাওলার তসবি বন্ধ দিও না একটা জবানও বন্ধ রাখবেন না বলেন আমরা সকাল সন্ধ্যায় মাওলার তসবি জিকির করতে চাই কি চাই না প্রিয় ভাইরা আল্লাহ সন্তান দিলেন সন্তানের নাম কি ইয়াহইয়া তিনাকে আল্লাহ নবীও বানালেন তিনাকে আল্লাহ তাআলা শৈশবেই ছোটবেলাতেই আল্লাহ তিনাকে ওহির জ্ঞান দান করে দিলেন আরেকজন নবী আছে যাকে আল্লাহ তাআলা দোলনাতেই ওহি দান করেছেন এবং কথা বলিয়েছেন ওই নবীর নাম কি ঈসা আলাইহিস সালাম নাম কি ঈসা আলাইহিস সালাম আমার আলোচনার সামনে যাব না এই আয়াতগুলো বাদশাহ নাজাশির সামনে তেলাওয়াত করা হয়েছে তিনার চোখের পানিগুলো ঝরঝর ঝরে ঝরে পড়া শুরু হয়েছে কেন বলে এগুলোর সাথে তিনাদের ধর্মের পুরাপুরি মিল আছে চিল্লে বলবেন না সুবহানাল্লাহ পরবর্তীতে এগুলো তাদের কিতাব তো তারা নিজের মন মতো সাজাইছে সব ওলট পালট করে দিছে কিন্তু তখন তো সব মোটামুটি মিল ছিল কিছু কিছু মিল ছিল এখন মোটেই নাই এখন তাদের ধর্মীয় গ্রন্থ তারা মন মতো করে নিছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কিতাব যেমন ছিল তেমন আছে কেয়ামত পর্যন্ত তেমন রাখবেন কে কোনো সংযোজন বিয়োজন করার কোনো সুযোগ নাই প্রিয় ভাইরা আমি আর আলোচনা সামনে নিব না শুধু এই